হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি, যে বিজ্ঞপ্তিটি এর আগেও দিয়েছিল একবার। চাকরিটা হচ্ছে কাস্টম হাউসে চট্টগ্রামে। চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে 1 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দে। আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আপনাদের সঙ্গে আমরা জানাবো যে কোন কোন পদে কতজন লোক নেবে এবং বেতন কত, সব বিষয়ে আপনার সঙ্গে জানাবো এবং অভিজ্ঞতা কী কী লাগবে সব কিছু বিষয়ে জানাবো। তো এটা হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এর আগে বিজ্ঞপ্তিটা দিয়েছিল। তো এখানে পদের সংখ্যা হচ্ছে পরিসংখ্যান অনুসন্ধায়ক 1 নম্বরে আছে। বেতন স্কেল হচ্ছে 11,300 থেকে 27,300 টাকা পর্যন্ত। গ্রেড হচ্ছে 12। আগের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ওই ছিল যেটা, সেটা তো আপনাদের আগে জানিয়ে দিয়েছি। এখন নতুন করে যে সংশোধিত যে শিক্ষাগত যোগ্যতাটা লাগবে সেটা জানাচ্ছি। 1 নম্বর হচ্ছে মাস্টার্স ডিগ্রি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি বিষয়ে অনুত, দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি। আপনার এ পাশেটা হচ্ছে আপনার এর আগে যে প্রকাশিত হয়েছিল বিজ্ঞপ্তিটা সেটাই তারা সংশোধিত করেছে, সেই সংশোধিত বিজ্ঞপ্তির একটাই আমি জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এটা গ্রেড হচ্ছে 13। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং সাতলিপি লিখনে গতি প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজিতে 80 এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। 3 নম্বরে আছে উচ্চমান সহকারী, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন গতি থাকতে হবে মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দ। 4 নম্বর দেওয়া আছে ক্যাশিয়ার, বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা, গ্রেড হচ্ছে 14। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, তবে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বিধি মোতাবেক প্রয়োজনীয় পরিমাণ নিরাপত্তা জামানত দিতে হবে। 60 মিনিটের খরিকম কম্পিউটার অপারেটর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনূর্ধ্ব দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাতলিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 এবং কম্পিউটার টাইপিং সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। ইলেকট্রিশিয়ান 6 নম্বর পদে আছে, এখানে বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা, গ্রেড হচ্ছে 17। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এসএসসি পাস, টেট পরীক্ষা উত্তীর্ণ অথবা সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট হতে ভোকেশনাল সার্টিফিকেট প্রাপ্ত হলেই চলবে। 7 নম্বর আছে ডেস্ক পাস রাইটার, বেতন স্কেল হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা, গ্রেড হচ্ছে 18। এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বুট হতে অনুমোদিত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। অবশ্যই প্রার্থীকে মোটর সাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আপনাদের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি, সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, এটার বাংলাদেশ কাস্টম এক্সাইট ও ব্যাট কমিশনারের চট্টগ্রামের যে অফিস, এই সরকারি চাকরির সার্কুলারটা আজকে এপর্যন্তই ছিল। তো বন্ধুরা, আমাদের চ্যানেল ভিডিও যেন আপনাদের ভালো লেগে থাকে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।